আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। কেন জানেন? কারণ আমি এখন বাংলাদেশে এবং নিজের বাসায় এত শান্তি লাগছে জানেন। আসলে না, নিজের দেশ, নিজের ঘর, এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না। নিজের আত্মীয় স্বজন, নিজের আপনজন, যেমন আপনারা সবাই আমার আপনজন। আমি এখানে এসেছি, এত শান্তি লাগছে যে কবে আপনাদের সাথে দেখা হবে। তো আমি এসেছি 11 তারিখে। সেদিন আমার খুব বেশি প্রবলেম হচ্ছিল, এয়ার জ্যাম ছিল, এটা সেটা, আমার খুব কষ্ট হয়েছে জানেন। মানে বাসায় আমার ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল 1:55 দুপুরে, আর আমি বাসায় এসেছি জানেন কখন? সন্ধ্যা 7টায়। তো যাই হোক, তারপরেও যে সহি সালামতে আল্লাহর রহমতে বাসায় আসতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর সবাই এত টেনশন করছিল জানেন, কারণ সবাই জানে যে আমি দুপুরে আসবো। এদিকে আমার মেজু ভাইজান কী করেছে, সে কিন্তু দুপুরবেলায় প্রচুর চাইনিজ অর্ডার করে সব নিয়ে দুপুরে আমার বাসায় এসে পড়েছে। হ্যাঁ, তো মেজু ভাইজান তো মনে করেছে যে আচ্ছা দুপুরবেলা আমরা চলে আসব, একসাথে খাওয়া দাওয়া করবো। সেটা আর হয়নি, বেচারা সেই সন্ধ্যা 7টা পর্যন্ত বসেছিল। তারপরে বাসায় আসার পর উহ কিছু ভালো লাগছিল। আমার খালাতো বোন মমিতা, ওরা ছিল, ওরা রিসিভ করলো, আমি আর তানা এসেছি। তো আমি আর তানা এসেছি, আর পরে তাশাওয়ার আসবে, তারপরে শাওয়ার মারি আসবে ধাপে ধাপে। সবাই তো আর একসাথে ছুটি পায় না, সেজন্য তো এত ভালো লাগছিল। মেজু ভাইজানের সাথে আড্ডা দিতে দিতেই দেখি ছোট ভাইজান আবার আসছে, ছোট ভাইজান, ছোট ভাবি। তো মেজু ভাইজান তো প্রচুর চাইনিজ নিয়ে আসছে, আর ছোট ভাইজান আবার ছোট ভাবি মোরগ পোলাও রান্না করে নিয়ে এসছে, তারপরে টোনা মাছের কাবাব, গরু, মুরগি, প্রচুর খাবার, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে আসছে জানেন। এত ভালো লাগছে, কত বছর, মানে 2 বছর পরে এসছি, কিন্তু আমার মনে হচ্ছে কি অনেকগুলো বছর এর মধ্যে চলে গেছে। আর এত বছর পর আমার বেস্ট ফ্রেন্ড ইথারকে কাছে পেয়েছি, এত ভালো লাগছিল। আর ইথার বেচারি না জানেন, ওর উপর থেকে অনেক বিপদ যাচ্ছে। ওর বড় বোন অসুস্থ, ওর ভাই অসুস্থ, এত কিছুর পরেও জানেন আমি দেখি সে আমার জন্য দুনিয়ার রান্না করে পাঠিয়ে দিয়েছে। তো আমি না অবাক হয়ে গেছি, কারণ আমি জানতাম যে ওর বড় বোন অসুস্থ, ওর ভাই অসুস্থ। তো আমি কিন্তু এবার আশা করি নেই যে ইথার আমার জন্য রান্না করে পাঠিয়ে দিবে। সে নাকি দুপুর 1টার সময়, খালা বলছে কি জানো, তোমার এই বন্ধু দুপুর 1টার সময় সে গরুর মাংস ভুনা, মুরগি ভুনা, লাউ ডাল, অনেক কিছু, মানে আমার ফেভারিট যা যা, ও কিন্তু সব রান্না করে পাঠিয়েছে। তারপর যখন ইথারকে দেখলাম, আমার যে কী ভালো লাগলো। আমার খালি মনে হতো কি, এই করোনার সময় না, খালি মনে হতো যে ইস, আর বোধহয় কোনো দিন আমি আমার এই প্রিয় মানুষগুলিকে দেখতে পারবো না। তো গতকাল আমরা খুব মজা করলাম, ইথার আর ইথারের হাজব্যান্ড ব্রিগেডিয়ার রশিদ, আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড। তো ভাই আর ভাবি আসলো, এসে বললো চলো তোমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাই। এত মজা লাগলো, খোলা জায়গায় আমরা বসলাম, আর ওখানে ঝিরঝিরে বাতাস, বাংলাদেশের ওয়েদার তো এখন এত সুন্দর, এত মজা লাগছিল। তারপরে আমরা ওখানে বসে ফুচকা খেলাম, ঘুরলাম, বেড়ালাম স্টাফ কলেজের ভিতরে। খুব মজার একটা জায়গা, খুব সুন্দর জায়গা আছে মানে ইয়ে করার জন্য, ফুচকা খাওয়ার জন্য। তো আমরা সবাই ফুচকা খেলাম, আর প্রতিদিনই তো ইথারের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে সকালবেলা। প্রতিদিনই ও আমার জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছে, দুপুরে যা রান্না হচ্ছে, শিলু এটা খাবি, এটা খাবি, খুব মজায় আছে আলহামদুলিল্লাহ জানেন। আল্লাহ লাখ লাখ শুকর যে এত ভালো বন্ধু বান্ধব, এত ভালো আত্মীয় স্বজন, আপনজন পাওয়া, এটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। আমি প্রতি মুহূর্তে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এদিকে জানেন, আমি যখন লন্ডনে ছিলাম না, আমার খালি মনে হতো কি, ইস, বাংলাদেশে গেলে আমি খালি খেতেই থাকবো, কত খাবো, এটা খাবো, ওটা খাবো। তো আল্লাহর কি মেহরবানি, আমি ঘরে আসার সাথে সাথে দেখি এত খাবার। তারপরে আবার আমার বড় বোনের মেয়ে রিনা, ও আবার কী করলো, মুরগি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলো, রুই মাছের দো পেঁয়াজা, তারপরে গরুর মাংস ভুনা, ডিম ভুনা, বেগুন ভাজা, আরও কী কী এত আইটেম কি মনে থাকে বলেন। তারপরে আমার খালাতো ভাইয়ের ছেলে আবার সেই গরুর কাচ্চি, কলিজার সিঙ্গারা ফাহিম, আমার খালাতো ভাই
ছেলের নাম ফাহিম, সেও দুনিয়ার খাবার দিয়ে গেছে। তো এত ভাল লাগছিল জানেন, আর এত খাবার দেখে না মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম লাগছে। আর সবচেয়ে শান্তি লাগছে নিজের বাড়িতে এসে। আসলে নিজের বাড়ির মতো শান্তির বাড়ি আর হয় না, তাই না? আর নিজের দেশ, আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা পাগলের মতো রাস্তাঘাট দেখছি। ঈশা, আমার রাস্তা, আমার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা এদেরকেও মায়া লাগছে। জিস, ওদেরকে কতদিন দেখি নাই, মানে খুব মায়া লাগছিল। আসলে জানেন, যারা বিদেশে থাকে একমাত্র তারাই বলতে পারবে দেশের জন্য কেমন কষ্ট লাগে, আর দেশকে কত কত ভালোবাসা যায়। আসলে এত ভালোবেসেও মনে হয় না যে অনেক বেশি ভালোবাসছি দেশকে। তারপর মেজুবাজানের সাথে তো অনেক রাত পর্যন্ত গল্প করলাম, আমার অনেক আগের একটা স্মৃতি চারণ করলাম আমি আর মেজুবাজান। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করছি, খুব একটা মজার ব্যাপার ছিল। আমার মেজুবাজানের নাম খান মোহাম্মদ আলমগীর নাজমুল হক। তা আমার ভাইদের কিন্তু আমার রাজা বাদশাহের নামে নাম। হ্যাঁ, আমার আব্বার নাম খান মোহাম্মদ সিরাজুল হক, বড় ভাইজানের নাম খান মোহাম্মদ জাহাঙ্গীর আমিনুল হক, মেজু ভাইজানের নাম খান মোহাম্মদ আলমগীর নাজমুল হক, আর ছোট ভাইজানের নাম খান মোহাম্মদ বাবর আশরাফুল হক। তো মেজু ভাইজান তখন, আমি যখনকার সময়টা আমরা দুজন, আমি আর মেজু ভাইজান গল্প করছিলাম অনেক রাত পর্যন্ত, আমি কিন্তু ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। তো মেজু ভাইজান মনে করিয়ে দিল। তো মেজু ভাইজান তখন সেন্ট্রাল ল কলেজে পড়েন, তো উনি আবার তখন ভিপি নির্বাচিত হয়েছিলেন ওনার কলেজ থেকে। তো ওটা সেলিব্রেশনের জন্য রেডিও টিভির অনেক শিল্পীদেরকে ইনভাইট করা হয়েছিল, তো বিরাট অনুষ্ঠান হবে। তো মেজু ভাইজান আমাকে বললো, তুই গান গাবি? আমি না ভয় পেয়ে গেছি, কী বলো তোমার এত বড় বড় শিল্পীরা আসবে আর আমি গান গাবো না, এটা কী করে হয়? পরে মেজু ভাইজান বলছে, না কিছু হবে না, তুই তো ভালোই, মোটামুটি ভালোই গাছ, ঠিক আছে তুইও গাবি। তো মেজু ভাইজান আমাকে নিয়ে গেলেন। হ্যাঁ, তো ওখানে বেশ ভালো ভালো শিল্পীরা এসেছিলেন, আমি একটু নার্ভাসও হচ্ছিলাম, কারণ আমি তো আসলে তো আমি তো কোনো শিল্পী না, হ্যাঁ কিছুই না, জাস্ট এমনি গান করি আর কি। তারপরে দুটো গানের পরেই বোধ হয় আমার গানটা ছিল। তো আমি স্টেজে ওঠার পর আমি প্রথমে আধুনিক পপ গান দিয়ে শুরু করলাম, হ্যাঁ খুব বিটের গান, হ্যাঁ কঙ্গ টঙ্গর সাথে সব কিছুর সাথে। তো আমি গান করার সাথে সাথে পুরা হল রীতিমতো না নাচছে, মানে পুরা বিটের সাথে সাথে হাজার হাজার দর্শক সমানে ওরা নাচছে। হ্যাঁ, আমি খুব মজা পাচ্ছিলাম যে এত পছন্দ করছে আমার গান। তো আমি গান শেষ করার সাথে সাথে ওয়ান মোর এরকম চিৎকার, যে তারপরে আমি আবার আরেকটা গান গাইলাম। এরকম করে বোধহয় আমি তিন চারটা গান গেয়েছিলাম। তো গান গাওয়ার পরে আমি যখন স্টেজ থেকে নেমে আসি, ওরা তো আমাকে কিছুতে স্টেজ থেকে নামতে দেবো না, সব হইচই। তো মেজু ভাইজান বলে যে আমরা এত নার্ভাস হয়ে গেছিলাম। মেজু ভাইজানের বন্ধু ছিলেন আওয়াল ঠাকুর ভাই, মোহাম্মদ আলী ভাই, আর কোন ভাইরা জানি ছিল, নামগুলো আমি ভুলে গেছি। তো ওরা এক একজন এক এক দিক থেকে একদম আমাকে ব্যারিকেড দিয়ে, আমি এত মজা লাগে ওটা চিন্তা করলে। এইভাবে আমাকে স্টেজ থেকে নামানো হলো, সবাই খুব সতর্কভাবে, কিন্তু লোকজন সমানে চিৎকার করছে যে আমার গানই আবার শুনতে চাচ্ছে। তারপরে না পরে একজন ভালো শিল্পীকে দেওয়া হলো, যিনি বেশ পরিচিত ছিলেন। তো উনি উঠার পর তো লোকজন তো চিল্লাচিল্লি করছে, গান শুনছেন না। তো উনি এত রেগে গেলেন, কেন আমাকে এখানে ডেকে আনা হয়েছে আর ওনার পরে কেন আমাকে দেয়া হলো, মানে উনি খুব বিরক্ত হয়েছিলেন, হওয়াটাই স্বাভাবিক, আমি তো কিছুই না আর উনি তো একজন নামি দামি শিল্পী। যাই হোক, তো এই ঘটনাটা আমি আর মেজু ভাইজান, আমিও মেজু ভাইজান তোমার মনে আছে, আমি তো একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, এরকম ঘটনা, আমরা গল্প টল্প করলাম অনেক রাত পর্যন্ত, ভাইজানরা ছিল, তারপরে সবাই চলে গেল, অনেকেই দেখা করতে আসলো, খুব টায়ার ছিলাম জানেন। আপনাদের কথা খুব মনে পড়ছিল যে আমি দেশে এসেছি, আমার আপনজনদের সাথে আমি অবশ্যই দেখা করব। তো আজকে একটা শর্ট ভিডিও এই জন্য বানাচ্ছি যে আমি এসেছি এটা আপনাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, আপনারা অনেক কিছু দেখতে চেয়েছেন, আমার বাড়িটা বলেছেন ঘুরিয়ে দেখাতে, অবশ্যই আমার পুরো বাড়িটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমার বাবার বাড়িতে ভিডিও করব, আমার শ্বশুর বাড়িতে ভিডিও করব, ইভেন আমাদের গ্রামের বাড়ি শান্তিপুকুর যাব। আমাদের প্ল্যান আছে, আমরা খুব তাড়াতাড়ি শান্তিপুকুর যাব, শ্যাওয়ার মারি আসলে। তো শান্তিপুকুর গিয়েও আমি একটা ইনশাআল্লাহ ভিডিও বানাবো।
আর আজকে এখন আমি এখন বাসাটা ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ হাতির সময় কম। হ্যাঁ, আমি না একটু দোতলাতে যাব। আমার বাসার দোতলায় একটা ভাবি আছেন, খুব বাচ্চা মেয়ে, আমার খুব ভালো লাগে ভাবিটাকে। ওনার হাজব্যান্ড ডক্টর। তো ভাবি না কালকে নিজে হাতে রান্না করে আমার জন্য নিয়ে এসেছে, আমার এত ভালো লাগলো। তার বাসায় কাজের লোক নাই, সে সরিষা ইলিশ, বড় বড় চিংড়ি ভুনা, পিঠা, খিচুড়ি, কত কিছু করে না ট্রে ভর্তি করে নিজে হাতে করে নিয়ে এসছে। আমার এত খুশি লাগলো যে আমাকে সবাই এত ভালোবাসে। এবং ভাবি বারবার বলছিল যে ভাবি আমার পুরো ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সবাই আপনার ফ্যান। আমার ফ্যান আছে, আমি তো চিন্তাই করতে পারি না। আমার খুব মজা লাগলো আসলে, জানেন তো। যাই হোক, ওই ভাবিটার সাথে একটু দেখা করতে যাবো। বেচারি আসলে যে সময়টা এসেছিল আমি তার সাথে না ঠিক মতো গল্প করতে পারিনি, কারণ তখন আমি খুব ব্যস্ত ছিলাম, কাজে ছিলাম, আমার বাসায় কাজ হচ্ছিল। তো ভাবিটার সাথে না আমার গল্প হয়নি, তো এই জন্য এখন আমি একটু দোতলায় যাবো, ভাবির সাথে একটু গল্প করে একটু আড্ডা দিয়ে আসবো। আর আপনাদের সাথে আড্ডা তো বাকিই আছে, দেখা তো হবে, আর কোথায় দেখা হবে এটা অবশ্যই আমি বলে দিব। এখন কিন্তু আমি মাঝে মাঝে ব্লগগুলি দিতে থাকব, এবং কবে আপনাদের সাথে কোথায় দেখা হবে অবশ্যই এটা আমি বলে দিব। আর আপনারা আমাকে অনেক কিছু অনুরোধ করেছেন, শাড়ি পরতে হবে, আমার মনে আছে শাড়ি পরতে হবে, শাড়ি পরতে হবে, অনেক গয়না পরিয়ে দেখাতে হবে। আর কি কি বলেছেন, চুল বাঁধতে হবে। একজন বলেছেন, আপু চুল কিন্তু বাঁধতে হবে, একদিন বাঁধা অবস্থায় দেখতে চাই। তো চুল না আমি বাঁধতে পারি না আসলে, দেখি তানা বাবুকে বলবো, আমার চুলটা যদি বেঁধে দেন কেমন দেখা যাবে আমাকে, আমি কিন্তু জানি না। হ্যাঁ, যেহেতু আমি কখনো চুল বাঁধিনি, তো চুলও বাঁধতে হবে একদিন। আর কি কি বলেছিলেন, অনেক কিছু তো অনুরোধ ছিল, তাই না? হাতে দুই হাতে চুড়ি পরতে হবে, শাড়ি পরতে হবে, তারপরে হ্যাঁ চুল বাঁধা, গান শোনাতে হবে। হ্যাঁ, অনেকে বলেছিলেন যে দেশে গেলে তো আপনার মন ভালো হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে গান শোনাতে হবে। আলহামদুলিল্লাহ, সত্যি আমার মন ভালো হয়ে গেছে, নিজের দেশ, এর চেয়ে শান্তির তো আর কিছু হতে পারে না, তাই না? তো মন তো এখন ভালো থাকবেই, আর আপনাদের কাছাকাছি চলে এসেছি, আপনারা আমার পরম আত্মীয়, নিজের আত্মীয়র কাছে আসলে তো ভালো লাগবেই। তো আজকে আর কথা বাড়াবো না, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। এই আজানের পরপরই আমি ভেবেছিলাম যাবো, তো নামাজ পড়ে ভাবলাম যে না আপনাদের সাথে একটু কথা বলে তারপরে যাব। তো আপনারা সবাই ভালো আছেন তো? খুব সাবধানে থাকবেন আর মন ভালো রাখবেন, আর যদি মন খারাপ থাকে কোনো অসুবিধা নেই, আমি আছি না? এখন আমি বাংলাদেশের মজার মজার গল্প আপনাদেরকে বলবো আর মন ভালো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।